একজন পালিত সন্তান তার পালিত বাবার মার কাছ থেকে কতটুকু সম্পত্তি অংশ পাবে? কিছুই পাবে না। পালিত সন্তান পালিত পিতামাতার কিছু পাবে না। ইচ্ছা করলে ওসিয়ত করতে পারে কিছু। আজ ওয়ারিসদের মাল রেয়াশি করে দিলে সে যায় পালিত সন্তানকে, ওয়ারিসদের মাল দিলে পালিত সন্তানকে অংশ শুধু দিয়ে থাকলে কাবিরা গুনাহ হয়েছে, হক নষ্ট হয়েছে, জান্নাতে যাবে না। এ তাড়াহুড়া করে সকাল হতে হতে জমি সব ফেরত নিতে হবে। ঠিক, নিঃসন্তান থাকলে নিঃসন্তান থাকলে আর ভাইরা আর ভাতি যারা নিবে লেখা দেওয়া তো হারাম, কেউ জাহান্নামে চলে গেছে, ঢুকেনি কেন, মরেনি এই জন্য। ও তো হক নষ্ট, ওর সাথে কোনো আপোষ আছে? ভাতিজার সাথে যতই গন্ডগোল হোক ভাতিজাকে জমি দিতেই হবে, ভাইকে জমি দিতেই হবে, এটাই ঈশ্বরীয়। রাগ করে কোনো লাভ নেই। আমার রাগ একটু বেশি, আমার মা যখন একটি কথা বারবার বলে তখন আমি রাগ করে মা রাগ মার কথা না শুনে রাগারাগি করে আবার কিছুক্ষণ পর মার কথা মেনে নেই, এমন অবস্থায় মার সাথে রাগ করা যাবে কি? কোনো সময় যাবে না, ভুল হয়েছে তোমার, খবরদার জোরে কথা বলবো না। যাই হোক, মা যা বলেছে সবই উল্টা, তারপরে তুমি মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তুমি তোমার মা এখন তোমার কোলে। জোরে শব্দ করা যাবে না, জোরে হেঁটে যাওয়া যাবে না, মা যেখানে আছে। উচ্চ স্বরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে তখন আমাদের কি তার সাথে সাথে পড়ব নাকি পরে পড়ব? সাথে সাথে পিছনে পিছনে পড়বেন। জোরের প্রথম চার রেকাত সুন্নাত কি? দুই রেকাত করে পড়ব। জি, সব সময় সুন্নাত দুই রেকাত করে পড়বেন। সালাতের মধ্যে মাঝে মাঝে মনে হয় বায়ু বের হয়ে গেছে, তাতে আসে যায় না, আপনি সালাতরত থাকবেন। সালাতের সময় সূরা কি সিরিয়াল পড়তে হবে? সিরিয়াল পড়া ভালো, না পারলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এলাকা জাহেলিয়াতের এলাকা, এর একমাত্র কারণ অভিভাবকের কিছু বলতে গেলে টাকার গরম দেখাই, তাই নাউজুবিল্লাহ মিন জালিক। তো তোমাদের মাস এই পাঁচ দোনার দুই একটা লোকের কথা আমি জানি, জামিয়া সালাফিয়াতে কেউ টাকা দেয়, আমার তো তো অহংকার গর্ব করে টাকার কিসের, আমি তো দেখি না, আমার জানা নাই যে জামিয়া সালাফে কে টাকা দেয়। 32 লক্ষ মাসে লাগে মানুষের দেওয়া, এদেশেরই দেওয়া, বিদেশি টাকা না, কোনো সংস্থা দিয়ে চলে না। অহংকার তার বোকামি, জায়েজ নয়। পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন একজন মমিন মানুষ থাকবে, এটা কি হাদিসে আছে? ওভাবে নেই। হাদিসে আছে আল্লাহ আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এই তোমরা ওই মহিলাদের ওখানে বোটে পাঠাওনি, ওই যে কেন হব অবরোধবাসিনী, যেটা বেগম রোকিয়া বিরুদ্ধে লিখা হয়েছে, আপনারা নিয়ে যাবেন। বইয়ের নাম হলো কেন হব অবরোধবাসিনী, কেন বেগম রোকিয়া বলল যে অবরোধবাসিনী। হাদিসে আছে আত্মীয় বিচ্ছিন্নকারী জাহান্নামে যাবে, কিন্তু আমি পালিত সন্তান, আমার জন্মদাতা পিতা সম্পর্কে কিছু জানি না, ও মা মারা গেছে, এখন আমি কি পিতার সাথে সম্পর্ক রাখা কি জরুরি? একেবারেই জরুরি। তুমি যার বাড়িতে লালন পালন হয়েছে সেখানেই থাকো,
পিতার সাথে যোগাযোগ রাখো, আজ থেকে যোগাযোগ রাখো। বেতের সালাত কি পড়া আবশ্যক? অবশ্যই পড়তে হবে, পড়তেই হবে। এক রেখা, তিন রেখা, পাঁচ রেখা, জোরের প্রথম চার রেকাত সুন্নাত কি দুই সালামে? জি। সফর কালে যদি অপবিত্র হয়ে যায়, গোসল ছাড়া নামাজ পড়লে কি হবে? তায়াম্মুম করে পড়বে। প্রায় ওয়াজেবা মাহফিলে আপনার মুখে শোনা যায় খালেদায়ের নামটার অর্থ কি? খালেদাও তোমার মনে এটা জেগে আছে? আমি আর তো মনে থাকে না। খালেদ মানে স্থায়ী, খালেদা যাদের যাদের চাল চলন ভালো, স্থায়ী আচরণের, তাকে খালেদা বলে। তা আমার ওটার হিসাবে মাথাতে নাই, ওটা মুখের উপরে আছে তাই চলে আসে। সালাতুল চাস নামাজ জীবনে একবার পড়তে হয় না প্রায় দিন পড়তে হবে? মাঝে মধ্যেই চাস দুই রেকাত সাড়ে আটটা নয়টায়। লোকেদের কাছে গাড়ি আটকিয়ে টাকা নিয়ে মাহফিল মসজিদ করে, এটা কি ঠিক? জি না, ঠিক নয়। আমি তো আপনার কাছে ওভাবে টাকা চাইনি, তো গাড়ি আটকে টাকা নেন কেন? সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে প্রোগ্রাম করবেন। প্রথম কোন মসজিদে আজান দেওয়া হয় এবং কে আজান দেন এবং সে ব্যক্তির নাম কি? বিশাল জিজ্ঞাসা তোমার, শুকরিয়া। জিনের আসর থেকে বাঁচার আমল, জিনের আসর থেকে বাঁচার আমল হলো যে ঘরে শুয়ে থাকে সেই ঘরে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়তে হবে রাতে, প্রতিদিনই সূরা বাকারা পড়তে অভ্যাসই হতে হবে, গোটা সূরা। সকাল সন্ধ্যায় গায়ে ফালাক এবং নাস পড়ে ফোঁক দিবে, পাঁচ মিনিট সাত মিনিট করে, দুবার একবার নাই, পাঁচ দশ মিনিট যাবৎ পড়বে আর গায়ে ফোঁক দিবে। আর যে ঘরে শয় সে ঘরে সূরা বাকারা পড়তে হবে। আমার বোন একটি মাদ্রাসায় পড়ে, কিন্তু দশ তারিখের পরে গেলে দুশো টাকার জরিমানা, এর চেয়ে বেশি করা দরকার। এটা সুদ কিনা? এটা সুদ কিসের হবে? এটা জরিমানা কি আর সুদ হয়? জামিয়া সালাফে গেলে আরো বেশি, যদি দুশো টাকা হয়ে থাকে তাহলে সামনে জানের থেকে এটা কেটে দেওয়া হবে, পাঁচশো টাকা করে দিতে হবে, নাহলে আড়াইশো করতে হবে। জামিয়া সালাফের মসজিদের জামাতে অনুপস্থিত থাকলে জরিমানা হয়, বাইরে ঘুরে বেড়ে জরিমানা হয়। আপনি কেমন গার্জেন বাচ্চাকে উপস্থিত করাননি? আপনি উল্টা পথে যাচ্ছেন কেন? আপনি এই পথে আসেন। আচ্ছা আচ্ছা, জাজাকুমুল্লাহ খের, শুকরিয়া, জাজাকুমুল্লাহ খের। আল্লাহ আমাদের কবুল কর, আল্লাহুম আমিন। সবাই বই পুস্তকগুলো নিয়ে